আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবার শয়তান খাবারে শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? দেখুন, এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি, শয়তান বিচরণ করে, দুষ্টজন বিচরণ করে, সেটাকে ঢেকে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন। আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না, কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা। অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন, সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। তো কোরআন এবং হাদিসের নামে মন গড়া এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাও মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে, আমার নামে মিথ্যা হাদিস বলবে, সে যেন তার ঠিকানা জাহান্নাম জানিয়ে রাখে, জেনে রাখে। এরপরে সোনিয়া আক্তার আপনি লিখেছেন, জিনবা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে, এটা কি জায়েজ হবে? এটা সুন্নাসম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয়, বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট বোঝা না যায়। অনেক সময় দেখা যায় তাবিজ কবজ যারা দেয় সেগুলোর মধ্যে একটা মানে বড় অংশ আছে যারা আপনার শির্ক এবং কুফুরি কথা বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয়, তো এগুলো তো রীতিমতো শয়তান আশ্রয় নেওয়ার সামিল অনেক ক্ষেত্রেই, তো যার কারণে জায়েজ নয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি হলো যে কোরআন করিমের আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া বা কোনো জায়গায় অসুস্থ জায়গায় ধরে আয়াত তেলাওয়াত করা পড়া, সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আপনার ফু দিয়ে খাওয়া, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু এর বাইরে এরকম আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা এরকম কোনো সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে ছিল না, সাহাবিরা করেছেন না খোলাফায়ে রাশিদা করেছেন, এটা আমরা পরিহার করবো। এমনি আলিমুল ইসলাম বিপন লিখেছেন, জমি বন্ধক নেওয়া কি জায়েজ হবে? জমি যদি বন্ধক নেন সেটা অবশ্যই জায়েজ হবে, বন্ধক নেওয়া তো কোরআন সমর্থিত একটি লেনদেন, বরং এটি কোরআনে পথ দেখিয়েছে যে ঋণ দেয়া নেওয়া করলে যিনি ঋণ দিচ্ছেন ঋণদাতার ঋণের টাকাটা যাতে তিনি ফেরত পান সেই গ্যারান্টির জন্য তিনি বন্ধক রাখতে পারেন কোনো কিছু, কিন্তু বন্ধকে জিনিসটা ভোগ করতে পারবেন না, এটা তিনি তার কাছে রাখবেন এবং শুধুমাত্র যদি তিনি ঋণ নিয়েছেন তিনি টাকা যদি ঘড়িমসি করেন তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করে তিনি তার দেনা তার পাওনা তিনি পরিশোধ করতে পারেন, করে নিতে পারেন। তো এই জন্য আপনি বন্ধক নিতে পারেন এভাবে, প্রয়োজনে বন্ধকের জিনিসটা যার জিনিস তিনি ভোগ করলেন কিন্তু আপনার কন্ট্রোলে থাকলো।